কিশোরগঞ্জ একজন মানুষের কথা না বললেই নয়, তামিল দেখে বুঝে পেলেছেন কার কথা বলছি। চলুন জানা যাক শহীদ পাগলার বিষয়ে কিছু কথা। কিশোরগঞ্জ রেলওয়ে একজন মানুষ কে না কে তার দেনে সে মগ্ন থাকতেন, কারণ উনি হচ্ছেন একজন আল্লাহ প্রেমিক মানুষ, সে আর কেউ না, আমার আপনার প্রিয় শহীদ পাগলা। কিশোরগঞ্জ অনেক মানুষ অন্তরে গেঁথে আছে আমাদের প্রিয় শহীদ পাগলা, তিনি কিশোরগঞ্জের স্মরণীয় ব্যক্তিদের মধ্যে একজন। ওনাকে চিনে না কিশোরগঞ্জের এমন মানুষ খুব কমই আছে। এই সেই মহান ব্যক্তি যার হাত ধরে কিশোরগঞ্জের বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছিল। পৃথিবীর আনন্দ উল্লাস আর বিলাসিতা মায়া মহব্বত সবকিছুই ত্যাগ করেন, একমাত্র পরকালের চিন্তা করেই অগোছানো পরিবেশে রাস্তাঘাটে সারাটা জীবন কাটিয়ে দিয়েছেন আমার আপনার প্রিয় শহীদ পাগলা, শুধু আল্লাহকে পাওয়ার জন্যই। শহীদ পাগলার হাতে মানুষ তুলে দিয়েছেন লাখ লাখ টাকা, কিন্তু নিজের জন্য কিনে নেই গাড়ি, করেনি কোনো বাড়ি, খায়নি এমনকি ভালো খাবার, পরেনি ভালো পোশাক, খুঁজে বেড়ায় নাই সংসার, এমনকি নিজের চেহারাটাও আয়নাতে কখনো দেখে নাই। আল্লাহ তাআলার রহমতে তিনি মানুষের মনের কথা জানতেন, সবার কাছ থেকে উনি টাকা নিতেন না। তার হাত ধরেই কিশোরগঞ্জের অলিতে গলিতে বিভিন্ন মসজিদ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য কিশোরগঞ্জ ঐতিহ্যবাহী পাগলা মসজিদ, কিশোরগঞ্জ রেলওয়ে জামিয়া মসজিদ। তিনি অসংখ্য মসজিদ মাদ্রাসার জন্য নিরলসভাবে কাজ করে গেছেন, তিনি কিশোরগঞ্জের স্মরণীয় ব্যক্তিদের মধ্যে একজন, এমনকি মানুষের ভবিষ্যৎবাণীও বলে দিতেন। আমরা মানুষেরাই লস শব্দটাই শুনতে পারি না, লাভ হলেই ওখানেই এগিয়ে যাই। শহীদ পাগলা 2015 সালে 1 জুলাই তারিখে ইন্তেকাল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ওনাকে জান্নাতের উচ্চ মুকাম দান করেন। আমিন।